নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর প্রতিদিনের মতন আমি একটি কথা অনুরোধ করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। কিছুটা আপনাদের হয়তো মূল্যবান সময় কৌশিকদা নষ্ট করে, কিন্তু এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। আমি প্রতিদিন কিন্তু নতুন নতুন কিছু আলোচনা এই ভিডিওতে কিন্তু করি। দেখুন, আগামীকাল শনিবার যে পাঁচ রাশির আমি কথা বলছি, পাঁচ রাশির মধ্যে দুটি রাশি এক্সিলেন্ট প্রাপ্তি হতে চলেছে, এক্সিলেন্ট, আর তিনটি রাশির ক্ষেত্রে মিডিয়াম প্রাপ্তি কিন্তু হতে চলেছে। দুটি রাশি গাঢ় যোগ রয়েছে পাঁচটি রাশির মধ্যে, তিনটি রাশির মিডিয়াম যোগ রয়েছে। এই যে পাঁচটি রাশির আমি কথা বলবো, একই রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের কি ভাগ্য সমান? তা কখনোই না। এই জন্য আমি বারবার বলি যে আপনারা ভিডিওটির আলোচনা সম্পূর্ণ শুনে তারপর সিদ্ধান্ত নিন, অর্থাৎ নিজ দায়িত্বে এই কাজটি আপনারা করুন। কারণ আমি এখানে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, আপনাদের যেন এই ভিডিওটি দেখে উপকার হয়, সেই জন্য আমি কিন্তু একটু হলেও সময়টা আপনাদেরকে নিই। কারণ কোটিপতি তো সবাই হতে চায়, কিন্তু এই কোটিপতি হতে গিয়ে প্রচুর অর্থ কিন্তু লস অনেকেই করছেন, প্রচুর অর্থ লস করছেন। আপনি ভাবছেন যে কোটিপতি হয়ে যাবো একটা টিকিট কেটে, অত সহজ নয়। একটি কথা আমি বারবার বলছি, কারণ একটি টিকিট কেটে যদি কোটিপতি হয়ে যেত, আছে সবাই টিকিট কাটতে বসতো। আগে দেখতে হবে যে আপনার জন্মছকে প্রাপ্তি, এই মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা আকর্ষী প্রাপ্তির যোগ রয়েছে কি না। সেটা থাকলে আপনার জন্মছকে কোন সময় রয়েছে সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, সময় শেষ কথা বলবে। আপনার জন্মছকে কোন গ্রহ ভালো রয়েছে, কত নম্বর নক্ষত্রে এই গ্রহগুলো অবস্থান করছে, রাহু শনি বুধ শুক্র এই চারটি গ্রহ, তার মধ্যে মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু, এই তিনটি হচ্ছে আপনার সাপোর্টিং গ্রহ। তো রাহু যাদের একটু ভালো আছে কিনা, অল্পের জন্য যাদের মিশকে যাচ্ছে দুই এক নম্বরের জন্য, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন, তিনটি রাশি, দুটি রাশির কথা আমি বলবো, তার আগে বলছি রাহু রক্ষা কবচ বর্তমানে বিশেষ আকর্ষণীয় ছাড় কিন্তু দেওয়া হয়েছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন, পয়লা বৈশাখ পর্যন্ত এই রাহু রক্ষা কবচের উপর আকর্ষণীয় ছাড় রয়েছে। আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। অর্থাৎ 14 এপ্রিল 2023 পর্যন্ত, পয়লা বৈশাখ পর্যন্ত এই আকর্ষণীয় ছাড় কিন্তু রয়েছে, যাতে অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। তাতে কি আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা কিন্তু বাড়বে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার জন্মছককে সংস্কার করে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। আপনার জন্মছকে যে যে গ্রহগুলো ভালো রয়েছে, এবং বিশেষভাবে আপনার এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্যভাবকে স্ট্রং করুন। আগে তিনটি রাশির আমি কথা বলে দিই। আগামীকাল শনিবার প্রথম রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 4, আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 12:33 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনার
মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 12:28 পর্যন্ত। 3 নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 11:25 থেকে 1:04 পর্যন্ত। অর্থাৎ এই 3টি রাশি মিডিয়াম আর 2টি রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। 2টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। দেখুন, যাদের অল্পের জন্য মিশকে যাচ্ছে রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং ভাগ্য ভাবকে স্ট্রং করুন। এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। আমি বারবার বলছি, ভাগ্য ভাবকে যদি স্ট্রং করেন এবং আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে যদি স্ট্রং করেন এবং ধনভাবকে, নিশ্চিতরূপে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জীবনে বাধা আসবে, বাধাকে অতিক্রম একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু করবে। আপনি ভাবছেন যে আপনার ক্ষেত্রে এরকম হচ্ছে না, অনেকেরই হচ্ছে। দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছেন না, হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান করুন। আপনার দশা পারমিট করছে কি না, আপনার অন্তর্দশা পারমিট করছে কি না, সেটা আগে জেনে নিন। দশা যদি আপনার মহাদশার উপর কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ আপনার সময়টা কখন রয়েছে, আপনার সময় কেটে গেছে না আপনার সময় রয়েছে, সেটা আগে জেনে নিন। যদি আপনার সময় কেটে যায়, তাহলে সেটাকে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু সেটাকে ব্যাক করানো কিন্তু সম্ভব। আর রাহু রক্ষা কবচের কথা আমি আবারও বলছি, প্রচুর বুকিং আসছে, প্রত্যেককে আমি একটি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা সময় দিবেন। কারণ একের পর এক বুকিং রাহু রক্ষা কবচে, যেহেতু বর্তমানে আপনার আকর্ষণীয় অফার রয়েছে, অবশ্যই সময় দিবেন। বেশ কিছু নিয়ম আছে, তিথি আছে, ক্ষণ আছে, অনেক কিছু নিয়ম রয়েছে এই রাহু রক্ষা কবচ তৈরি করার। তো এই জন্য আপনাদের কাছে আবারও আমি মার্জনা চেয়ে নিচ্ছি, একটু সময় দিয়ে আপনারা আমাকে একটু সময় দিবেন, যাতে আমি তৈরি করে আপনাদেরকে দিতে পারি। খুব চটজলদি আপনারা কিন্তু করবেন না। যারা যারা বুকিং করছে তাদের ক্ষেত্রে আমি বারবার অনুরোধ করছি, আমার অ্যাসিস্ট্যান্টকে বলছেন যে আমাকে তাড়াতাড়ি দিতে হবে, একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন, স্যারকে বলুন একটু সময় দিন। দেখুন, আগামীকাল যে 2টি রাশির কথা আমি বলবো, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। সে 2টি রাশির নাম আমি একে একে আপনাদেরকে এই ডিসপ্লেটা আমি জানাবো। তবে একটি কথা বলছি, অযথা টিকিট কেটে অর্থ অপচয় না করে আপনি একবার নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার করুন। আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে সেটা আগে জেনে নিন। অর্থাৎ হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী যদি বিচার করেন, আপনি জানতে পারবেন যে আপনার প্রাপ্তি রয়েছে ইয়েস আর নো, সেটা থাকলে আপনার কখন রয়েছে। এবার আমি জানাই কন্যা রাশি। কন্যা রাশির এক্সিলেন্ট রাশি, আপনাদের টার্গেট নাম্বার 3, 6। আপনাদের সময় যেটা দেখা যাচ্ছে 12:14 থেকে 1:28 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের যে শুভ সময় দুপুর 3টা থেকে বৈকাল 4:34 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা যারা কনসাল্ট করতে চাইছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।